আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, তো এই ফ্যাক্টটা আমরা সবাই জানি, কারণ কোরআন নিজেই এই কথাটা বলে, তাই না? শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, খুবই ক্লিয়ার যে রমজান মাস যখন যেখানে কোরআনটা নাজিল হয়েছে। কিন্তু অনেকে প্রশ্ন করতে পারে যে কোরআন তো নাজিল হয়েছে 23 বছর ধরে, পুরা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়তের পিরিয়ডটা, তাহলে কিভাবে মানে এটা আমরা বুঝতে পারবো? তো এটা আসলে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি কোরআনটা মানেটা কি। কোরআন মানে হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু তাআলার কথা, এবং আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন পুরা যে কপিটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, এটা আল্লাহ সুবহানাহু তাআলা উনি সুন্দর করে প্রিজার্ভ করে রেখেছেন লৌহে মাহফুদে। লৌহে মাহফুদ এমন একটা জায়গা যেখানে কারো অ্যাক্সেস নেই, এটা আল্লাহর নিজের ওন ভান্ডার, ওকে, নলেজের ভান্ডার। এভরিথিং ইজ দেয়ার, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু এখানে বাদ নেই, এভরিথিং এর মাস্টার কপি, আল্লাহর নলেজের একটা কপি হচ্ছে এই লৌহে মাহফুদ। তো এই আল্লাহর নলেজ তো অনেক, সেই নলেজের এই বড় ভান্ডারের ভিতরে একটা স্মল অংশ হচ্ছে এই কোরআন, স্মল অংশ হচ্ছে কোরআন, এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে প্রিজার্ভ করে রেখেছেন অনেক দিন। রাখতে 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 একটা নাইটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে সেই লৌহে মাহফুজ, যেটা আল্লাহর সাথে সপ্ত আসমানের উপরে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রে পুরা এই কপিটাকে ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত এটাকে নাজিল করেছেন প্রথম আসমান, মানে সপ্ত আসমান থেকে প্রথম আসমানে একটা আরেকটা লোকেশনে এটাকে নাজিল করেছেন এই লাইলাতুল কদরে। তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম যে এই রমজান মাসে বা লাইলাতুল কদরে নাজিল হওয়ার মানেটা কি এইভাবে। কিন্তু দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, স্টোরিটা কন্টিনিউ করতে হলে আমাদের জানতে হবে যে আগেরবার একটা ছোট ভিডিওতে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গার হেরাতে প্রত্যেক বছর যেতেন, এরকম 3 বছর যাওয়ার পরে ওনার উপরে ফার্স্ট কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, ওনার এই জার্নিটা স্টার্ট হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানে মাত্র কয়েকটি আয়াত, হয়তো 3-4টি আয়াত নাজিল হয়ে এই অনুষ্ঠানটা স্টার্ট হয়েছে যে হ্যাঁ এখন শুরু হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত হওয়া। তার মানে কোরআন নাজিলটা শুরু হলো, এইটাও হয়েছিল লাইলাতুল কদরে, ওকে। তার মানে যখন আমরা বলি যে অ্যাজ এ সামারি যে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, মানে হচ্ছে দুইভাবে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, একত্রে পুরা কোরআনটা নাজিল হয়েছে লাইলাতুল কদরে রমজান মাসে, এটা হচ্ছে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে, এটা এক। আবার প্রথম আসমান থেকে জিবরিলের থ্রুতে কোরআন নাজিল হওয়াটা স্টার্ট হয়েছে, যেটা কমপ্লিট হয়েছে 23 বছরে, ওইটাও স্টার্ট হওয়াটা হয়েছিল লাইলাতুল কদর। এইভাবে দুইভাবেই আমরা বলতে পারি যে কোরআনটাকে লাইলাতুল কদরে স্টার্ট হয়েছে বা নাজিল হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসে তৌফিক দেন যেন আমরা সেলিব্রেট করতে পারি, কারণ পুরা এই মাসটা আমরা রোজা রাখি আল্লাহর শুকরিয়া আদায় করে যে এত বড় একটা ভ্যালুয়েবল একটা ভান্ডার, ভ্যালুয়েবল একটা নলেজ রিপোজিটরি, ভ্যালুয়েবল একটা সোর্স আমাদের সামনে দিয়েছেন, সেটারই তো আমরা সেলিব্রেট করি পুরা রমজান মাসে এবাদত করে, তারপরে লাস্টে আমরা ঈদ করি, শুকরিয়া আদায় করি, ভালো জামা কাপড় পরি। তো ঈদের যদি আমরা এই পার্টটা করতে ভুলে যাই না, এখন থেকেই সবাই বাজার করছে, তাহলে আমরা কি মেন কারণটা কি ভুলে গেছি নাকি? সেটা হচ্ছে কোরআন নাজিল হওয়াটা। কাজে আমরা যেন সবসময় আমাদের মাইন্ডে এই জিনিসটা না ভুলে যাই এবং এটার হক আদায় করি থ্রু তিলাওয়া, থ্রু আন্ডারস্ট্যান্ডিং, থ্রু তাদাব্বর, তাহলেই না ইনশাআল্লাহ আমরা কোরআন তখন আমাদেরকে রিটার্ন দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক এবং হেদায়েত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।